السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد সম্মানিত আমার দিনদারি মান্দার ভাইরা, মুনিবের দয়ায় আমরা আজকে আমাদের এই ক্লাস শুরু করতে যাচ্ছি। আজকের বিষয় হল যে আজানের সাথে সম্পৃক্ত সাতটি গুরুত্বপূর্ণ মাসআলা। এক কথায় আমরা বলবো যে আজানের সাতটি গুরুত্বপূর্ণ মাসআলা আমি আপনাদের সামনে আজকে তুলে ধরব। প্রিয় ভাইরা, যেহেতু সবাই ব্যস্ত থাকেন, আপনাদের কাজকর্ম নিয়ে আপনারা সবসময় ব্যস্ত থাকেন, বিদায় আপনাদের সুবিধার্থে আমরা লম্বা ভূমিকা না বাড়িয়ে একেবারে সহজ সরলভাবে প্রয়োজনীয় মাসআলাগুলো আপনাদের সামনে তুলে ধরার জন্যই আমরা আমাদের এই চেষ্টা করতেছি। আল্লাহর কাছে প্রার্থনা করি, আল্লাহ যেন আমাদেরকে সহজ ভাষায় সহজে যেন দিনকে বোঝার মতো এবং সেই মোতাবেক আমল করার মতো তৌফিক যেন আল্লাহ দয়া করে দান করেন। আমি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি বলছি, এই যে আজানের সাতটি গুরুত্বপূর্ণ মাসআলার প্রথম মাসআলা হলো, প্রথম বিষয়টি হলো যে ইসলামে আজানের প্রয়োজনীয়তাটা কি, কেন আমরা আজান দিব, কেন আজানের প্রয়োজনটা কি, এটা আমরা সবাই কম বেশ বুঝি, তারপর আমরা কতটা স্মরণ করে দেওয়ার জন্য। ভাইয়ের আমার, আমরা সবাই জানি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রাপ্তির পূর্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর মক্কায় অবস্থান করেছেন, নবুয়ত পাওয়ার পরে 13 বছর অবস্থান করেছেন, এবং সেই মক্কি জীবনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কিরামদের কী মানে কঠিন পরিস্থিতি ছিল এটা কমবেশ আমরা মুসলমানদের সবাইরে জানা আছে। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জীবনের এই আজানের মাধ্যমে সকলকে সমবেত করার মতো সেই সুযোগ মক্কার জীবনে হয়নি, মদিনাতে যাওয়ার পরেই তিনি করেছেন। তবে কারণটা হলো কেন কেন আজান, আজানটা এই জন্য যে আমরা যেহেতু সবাই জানি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঁচ ওয়াক্ত সালাত আমাদের সকলের উপর নরনারীর উপর ফরজ করেছেন, এই সালাতটা প্রত্যেকটা সালাতের জন্য একটা নির্দিষ্ট ওয়াক্ত বা সময় নির্ধারণ করে দিয়েছেন, এই নির্দিষ্ট নির্ধারিত সময়ের ভিতরে ওই সালাত আদায় করতে হবে, এটা আমাদের সকলের জন্য ফরজ। তবে এই সালাত যে নির্দিষ্ট সময়ে আদায় করবে, এটা যেহেতু মানুষ ব্যস্ত, মানুষ দিন যত যাচ্ছে মানুষ বিভিন্ন কাজে কর্মে ব্যস্ততা, মানুষ কাজে কর্মে ব্যস্ত হয়ে যাচ্ছে, মানুষের ব্যস্ততা বেড়ে যাচ্ছে, তাই সেই যুগ থেকেই এই আজানের মাধ্যমে মানুষকে মানে অবগত করানো, মানে সালাতের সময় প্রবেশ করার বিষয়ে ঘোষণা দেওয়াটাই ছিল আজানের উদ্দেশ্য। এই আজানের মাধ্যমে মানুষদেরকে, মুসলমান নরনারীদেরকে জানিয়ে দেওয়া হলো যে এখন এই নামাজের ওয়াক্ত প্রবেশ করেছে, তোমরা দ্রুত নামাজ আদায় করো। তাহলে আজানের দরকারটা অবশ্যই, যেহেতু মানুষ গাফেল থাকে, মানুষ অমনোযোগী থাকে, মানুষ কর্মব্যস্ত ব্যস্ততায় থাকে, তাই মানুষকে সজাগ করে দেওয়া, সতর্ক করে দেওয়া, ওয়াক্ত হওয়ার ঘোষণা মানুষের কাছে কানে পৌঁছাইয়ে দেওয়া, যাতে করে সেই ওয়াক্ত মোতাবেক সালাত আদায় করতে পারে। দুই নম্বর আমাদের যে মাসালাটা জানবো, আজান শব্দের অর্থ কী? প্রিয় ভাইরা, আজান শব্দের মানে হলো এলান বা ঘোষণা, কোনো জিনিসের ঘোষণা দেওয়া। তার কোরআনে কারিমে যেমন সূরা আত-তাওবার এক আয়াতে মধ্যে আল্লাহ বলেছেন আযানুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং আল্লাহ রসুলের পক্ষ থেকে ঘোষণা দেওয়া যাচ্ছে। তার মানে হলো যে আজানু শব্দের অর্থ হলো ঘোষণা দেওয়া, জানিয়ে দেওয়া, মানুষের কাছে খবরটা সংবাদ পৌঁছিয়ে দেওয়া, এলান করে দেওয়া, ঘোষণা দিয়ে দেওয়া। ইসলামী শরীয়তের ভাষায় আজান বলা হয় যে মানুষকে বিশেষ বাক্যসমূহ দ্বারা ফরজ নামাজের সময় হওয়ার ঘোষণা দেওয়া, এবং যাতে করে মুসলমানগণ জামাতবন্দী হয়ে এই সালাত আদায় করার জন্য একত্রিত হতে পারে। আবারও কথাটা আপনাদের স্মরণের জন্য বলছি, অর্থাৎ বিশেষ বাক্য সময়, যেমন আমরা আজানের কতগুলো বিশেষ বাক্য আছে, বিশেষ বাক্যসমূহ দ্বারা ফরজ নামাজের সময় হওয়ার ঘোষণা দেওয়া, যাতে মুসলমানগণ তারা সালাত আদায় করার জন্য একত্রিত হতে পারে বা সবাই যেন একত্রিত হয়ে সালাত আদায় করতে পারে, এটাই আজানের উদ্দেশ্য। তারপরে আমাদের তৃতীয় নম্বর যে মাসআলাটি আপনাদের সামনে পেশ করবো সেই মাসআলাটি হলো আজানের বিধান কী। এই আমরা যে আজান প্রতিদিন পাঁচ ওয়াক্ত সালাতের আজান দেওয়া হয় এবং পাঁচ ওয়াক্ত সালাতে ইকামত দেওয়া হয়, আজান এবং ইকামতের বিধান কী? এটা ফরজ, ওয়াজিব, সুন্নতে মুয়াক্কাদা না কিছুই না? উত্তর হলো যে বিজ্ঞ স্কলারগণ দুইটা মত পেশ করেছেন, কেউ বলেছে সুন্নতে মুয়াক্কাদা কেফায়, অর্থাৎ সুন্নতে মুয়াক্কাদা, তবে এটা সুন্নত যে
যে সমাজের সকলের প্রতি সুন্নত, সকল পুরুষদের জন্য সুন্নত, তবে কোনো একজন ব্যক্তি যদি আদায় করে সকলের পক্ষ থেকে আদায় হয়ে যাবে, তবে কেউ যদি আদায় না করে তাহলে সবাই গুণাগার হবে। এটা কেউ কারো কারো মতে কেউ বলছেন এটা ফরজে কেফায়া, অর্থাৎ সকলের উপরে ফরজ, কিন্তু একজন আদায় করলে সকলের পক্ষ থেকে আদায় হয়ে যাবে, আর কেউ যদি আদায় না করে তাহলে গুণাগার হবে। তবে অধিকাংশ স্কলারদের মত হলো সুন্নতে মুয়াক্কাদা, অর্থাৎ আজান দেয়াটা সুন্নতে মুয়াক্কাদা, সকলের মানে একজন ব্যক্তি, আমরা যে কোনো একজন ব্যক্তির উপর কর্তব্য হলো আজানের সময় হলে আজান দিয়ে দেওয়া, যাতে করে সময় মতো সবাই একে জমাতবদ্ধ হয়ে সালাত আদায় করতে পারে। তাহলে আমরা এটা বুঝলাম যে সালাত আদায় করাটা, এটা সালাত আদায়ের জন্য যে আজান দেয়া হয় এবং সালাত জামাতের পূর্বে যে একামত দেওয়া হয়, এটা অধিকাংশ ওলামায়ে কেরামদের মত অনুযায়ী এটা সুন্নতে মুয়াক্কাদা, এটা ফরজ নয়। অধিকাংশ ওলামায়ে কেরামদের মতে এটা সুন্নতে মুয়াক্কাদা। এবার আসুন, আমাদেরকে 7 নম্বর যে মশালাটা মনে রাখতে হবে, এই যে আজান দেয়াটাতে সুন্নতে মুয়াক্কাদা বা আজান দেয়াটাতে শরীয়তের স্বীকৃত একটা বিষয়, এর সপক্ষে দলিল কী? এটা শরীয়তের দলিল অনেকগুলো দলিল আছে। কোরআনে কারিমে সূরা জুমার মধ্যে একটি আয়াতে আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমুআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাইয়া যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তাআলামুন। আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল ঈমানদারদের রক্ষা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমুআ, জুমার দিন যখন সালাতের জন্য আজান দেওয়া হয়, এক ঘোষণা দেওয়া হয়, ফাসআউ ইলা যিকরিল্লাহ, তোমরা কি করো, আল্লাহর জিকিরের দিকে ধাবিত হও, দ্রুত যাও। তার মানে হলো অলসতা না করে যত সম্ভব দ্রুত তৈরি হয়ে মসজিদে যাওয়ার জন্য বলা হয়েছে। ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়া যারুল বাইয়, তোমরা কি করো, বেচা কিনা বর্জন করো, যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তাআলামুন, এটা তোমাদের জন্য উত্তম যদি তোমরা জানতে। তার মানে হলো আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল এই আয়াত, এইখানে আয়াতের ভিতরে আমাদেরকে আজান দেওয়ার জন্য, জুমার দিন আজান হয়ে যাওয়ার পরে আমাদেরকে মানে আল্লাহর জিকিরের দিকে, এখানে খুতবা বোঝানো হয়েছে, আল্লাহর জিকিরের দিকে ধাবিত হতে বলা হয়েছে, দ্রুত অংশগ্রহণ করতে বলা হয়েছে, ব্যবসা বাণিজ্য ছেড়ে দিতে বলছে। তাহলে এখানে যে আল্লাহ ভাগ করছে, ইয়া আইয়ুহাল্লাযীনা ইযা নুদিয়া লিস-সালাহ, অর্থাৎ নেদামানি এলান দেওয়া হয়, ঘোষণা দেওয়া হয়, যখন ডাকা হয়, তাহলে নেদামানি ডাকা, তাহলে বলছে নু দিয়ে সালাত, যখন সালাতের জন্য ডাকা হবে, ফাসআউ ইলা যিকরিল্লাহ, তোমরা কি করো, আল্লাহর জিকিরের দিকে, খুতবার দিকে ধাবিত হও। প্রিয় ভাইরা, তাহলে আমরা অবশ্যই বুঝি এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই আজান আজান শোনার পরে, আজানের অর্থাৎ সালাতের জন্য ডাকার পরে, আজানের মাধ্যমে তো ডাকা হয়, তাহলে আমাদেরকে দ্রুত আল্লাহর জিকিরের দিকে যেতে নির্দেশ দেওয়া হয়েছে, এখানে আজানের কথা বলা হয়েছে। 2 নম্বর হচ্ছে যে হযরতে মালিক ইবনে হুয়াইরিস রাদিয়াল্লাহু তাআলার বর্ণিত একটি হাদিস, হাদিসটি ইমাম বুখারী এবং ইমাম মুসলিম রাহিমাহুমুল্লাহ দুজনই বর্ণনা করেছেন। হযরতে মালিক ইবনে হুয়াইরিস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমরা কয়েকজন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে 20 দিন ছিলাম। রাসূল ইসলাম বড় দয়ালু মানুষ, বড় নরম তবিয়তের মানুষ, বলে আমাদেরকে যখন তিনি দেখলেন যে আমরা আমাদের পরিবারের জন্য মানে একটু আমাদের মধ্যে একটা অস্থিরতা বা আমাদের পরিবার যাওয়ার আমাদের মনের মধ্যে আগ্রহ সৃষ্টি হয়েছে, আল্লাহ রসুল আমাদেরকে কী বললেন, আল্লাহ রসুল বলছেন এর জিও ফাকুনু ফিহিম, তোমরা যা ফিরে যাও, তোমরা তাদের মধ্যে থাকো, ওয়াল্লিমুহুম, এবং তাদেরকে এই দিনের মাসলা মাসাল যা তোমরা শিখে গেলে তা তাদেরকে শিক্ষা দাও। তারপর বলতেছেন ওয়াসল্লু, এবং তোমরা সালাত, অপর হাদিসে আছে তোমরা আমাকে যেভাবে নামাজ পড়তে দেখছো সেভাবে তোমরা নামাজ আদায় করো। তার ফাইদা হাযরাতিস সালাত ফালইউয়াযিন লাকুম আহাদুকুম, তারপর বলতেছেন যখন তোমাদের সালাতের সময় হবে তোমাদের থেকে কেউ একজনে কোনো একজনে কী করবে, আজান দিবে, ওয়ালিয়াউম্মুকুম আকবরুকুম, তোমাদের মধ্যে যে ব্যক্তি জ্ঞানে বড়, জ্ঞান দিক থেকে বড়, অর্থাৎ তোমাদের মধ্যে জানে বিদ্যা বুদ্ধিতে যে ব্যক্তি বড়, জ্ঞান বুদ্ধি বেশি, কোরআন সম্পর্কে বেশি জানে, ওই লোকটাকে তোমরা ইমাম বানিয়ে দিবে। তাহলে এই হাদিসের দ্বারা, এখানে এই হাদিসের দ্বারা প্রমাণিত হলো আজানের বৈধতা, যে আল্লাহ রসুল মালিক ইবনে হুয়াইরিস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই নামাজের সময় হলে আজান দেওয়ার কথা বলেছেন। তাহলে এতে বোঝা গেল যে তোমাদের কেউ একজন আজান দিলে হয়ে যাবে, তার মানে সকলের উপরে, এটা যদিও দায়িত্ব, কোনো একজন আজান দিয়ে দিলে সকলের উপর থেকে দায়িত্ব আদায় হয়ে যাবে। 5 নম্বর মাসালা হলো যে এই ইসলামী শরীয়তে আজানকে বৈধকরণের রহস্য কী, আজানকে বৈধকরণের রহস্য হলো যে অনেকগুলো রহস্য আছে, তার ভিতরে আমি 2-3টা রহস্য আপনাদের বলব। 1 নম্বর হলো যে
ইসলামের ভিতরে যে কোনো কাজ আমাদেরকে মনে রাখতে হবে যে আল্লাহ সুবহানাহু তাআলার পক্ষ থেকে এবং রাসূলের পক্ষ থেকে যে সকল কাজগুলো বৈধ করা হয়েছে প্রত্যেকটা কাজের পিছনে একটি মহৎ উদ্দেশ্য আছে, যদিও আমরা হয়তো বা এই উদ্দেশ্য সম্পর্কে জানি না বা অনেকেই হয়তো জানে না। তাই বলবো যে উদ্দেশ্য নিশ্চয়ই আছে, কোনো কাজ অনর্থক নয়। আজানকে ইসলামী শরীয়তে বৈধকরণের রহস্যসমূহের একটি রহস্য হলো যে এই কালেমায়ে তাওহীদ আল্লাহর মানে যে একত্ববাদের বাণী, আল্লাহর বরত্বতার এই শব্দগুলোটা সারা বিশ্বের মানে প্রকাশ করা, মানুষের কাছে প্রসার করা, আল্লাহ আকবর, আল্লাহ যে মহান এবং আল্লাহ দি এক, এই যে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, এই যে আল্লাহ সুবহানাহু তাআলা এক, এই আল্লাহ এক ও একক, এই যে আল্লাহ একত্ববাদ যেটা আছে এটার ঘোষণা দেয়া, এটা আজানের মাধ্যমে দেয়া হয়। দুই নম্বর হলো যে এটা হলো যে নামাজের সময় যে হয়ে গেল এই সময়ের এলান করা, যে এখন তোমরা যে যেখানে থাকো না কেন, যত ব্যস্তই থাকুক না কেন, কিছুক্ষণের জন্য কর্মবিরতি, এবার তোমরা সালাতের সময় গেছে, আসো সালাত আদায় করে নাও। তিন নম্বর হলো যে মুসলমানদেরকে জামাতবদ্ধ হয়ে সালাত আদায় করার ইশার করা, কারণ আজান দেওয়ার পরেই থাকবে কি সবাইকে আজানের জবাব দিয়ে মসজিদে যেতে বলা হয়েছে। তাহলে আজান দেওয়ার হিকমত বা রহস্য হলো মুসলমানগণ যেন জামাতবদ্ধ হয়ে সালাত আদায় করে, কেননা জামাতবদ্ধ হয়ে সালাত আদায় করা বিজ্ঞ ওলামাদের কোরআন ও সহি সুন্নার দলিল অনুযায়ী অধিকাংশ ওলামাদের মতে ওয়াজিব, যদিও অনেক ওলামায়ে কেরামগণ এটাকে সুন্নতে মুয়াক্কাদা বলেছেন। প্রিয় ভাইরা, তাও বলবো যে এই আজান দেওয়ার হিকমত হলো যাতে করে সবাই কর্মবিরতি দিয়ে সবাই যেন সালাতের জন্য একত্রিত হয়ে জামাতবদ্ধ হয়ে যেন সালাত আদায় করে। চতুর্থ হলো যে গাফেল লোকদেরকে স্মরণ মানে সজাগ করে দেয়া, যারা অমনোযোগী বা বিভিন্ন কাজে ব্যস্ত হয়ে আসে তাদেরকে হুঁশিয়ার করে, সতর্ক করে মসজিদমুখী করা, এটা ছিল আজানের উদ্দেশ্য। এছাড়া আরও অনেক বুড়া রহস্য আছে, মৌলিক বড় বড় প্রধান কয়েকটি রহস্যের কথা বললাম। ছয় নম্বর যে মাসালাটি আপনাদের সামনে আলোচনা করব আজান সম্পর্কিত, সেই মাসালা হলো যে এই আজানটা ইসলামে কখন থেকে বৈধ করা হয়েছে। প্রিয় ভাইয়েরা, আমরা সবাই জানি যে মক্কার জীবনে রাসূল সাহেব মক্কি জিন্দিগিতে আজান বৈধ হয়নি, রাসূল সাহেবের হিজরতের পরেই এই আজান ইসলামী শরীয়তে এসেছে। তবে এটা কত হিজরিতে এই ব্যাপারে অধিকাংশ স্কলারগণের মতে রাসূল সাহেবের হিজরতের প্রথম বৎসরেই আজান শরীয়তে বৈধকরণ করা হয়েছে, অর্থাৎ রাসূল ইসলামের হিজরতের প্রথম বৎসরেই সকলকে একত্রিত করার জন্য আজানের ব্যবস্থা হয়েছে। এই ইতিহাসটা আমি পূর্বের দার্সে আলোচনা করেছি, আশা করি আপনারা তারা শুনেছেন, আশা করি বিষয়টি আপনাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে। সর্বশেষ যে মাসআলাটি বলবো সেটি হলো যে আমরা যখন ফজরের আজান দেই সেখানে আসসালাতু খায়রুম মিনান নাওম শব্দটা বাড়ানো হয়। এই শব্দটা কোত্থেকে এসেছে? এটা একটি হাদিস, হযরত আবু মাহযুরা রাদিয়াল্লাহু তাআলা একজন প্রসিদ্ধ সাহাবী মুয়াজ্জিন ছিলেন, তিনি বলতেছেন কুলতু ইয়া রাসূলুল্লাহ আল্লিমনি সুন্নাতাল আযান, আপনি আমাকে আযানের সুন্নতটা বলে দিন। ফাকালা ফামাসাহা মুকদ্দমা রাসি, অতঃপর রাসূল আমার মাথার প্রথম ভাগটা মাসাহ করলেন। ওয়াকাল তাকুল আল্লাহু আকবার আল্লাহু আকবার, এবং এইভাবে আল্লাহ আকবার আল্লাহ আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ এরকম বলতে বলতে আজানের সমস্ত বাক্যগুলো আমাকে বললেন। সর্বশেষ বলতেছেন যখন তুমি ফজরের সালাতের সময় হবে, যখন ফজরের সালাতের জন্য আজান দিবে তারপর তুমি বলতো আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম, এই শব্দটা বাড়াই দিবে। তাইলে আজানের ভিতরে এইটি হলো যে ফজরের আজান যখন দেই, ফজরের আজান দেওয়ার সময় মুয়াজ্জিন বা যে কোনো ব্যক্তি ফজরের আজান দিবে, সে হাইয়া আল আসসালাহ হাইয়া আল আল ফালাহ বলার পরে আসসালাতু খায়রুম মিনান নাওম এই শব্দগুলো বা দুইটি শব্দ বাড়াবে, অর্থাৎ এই শব্দটা বাড়িয়ে দুইবার উচ্চারণ করবে। প্রিয় ভাইরা, এ ছিল ষাটটি আজান সম্পর্কিত ষাটটি জরুরি মাসআলা, আশা করি আপনারা কথাগুলো বুঝতে পেরেছেন। মহান মনিবের নিকট প্রার্থনা করছি তিনি যেন আমাদেরকে এই কথাগুলো বোঝা এবং তদনুযায়ী আমল করার জন্য তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।